বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটি চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত মামলায় এখনই কোনো হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটি চেয়ারম্যান হিসেবে মুকুল রায়কে নিযুক্ত করায় বিজেপি বিধায়ক অম্বিকা রায় কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। আবেদনকারী আইনজীবী আদালতে জানিয়েছিলেন, মুকুল রায় বিজেপি বিধায়ক থেকে ইস্তফা না দিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। বিজেপিকে না জানিয়ে তাকে পিএসসি চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, যা বিধানসভার রীতি বিরুদ্ধ। অন্যদিকে রাজ্যের আইনজীবী জানিয়েছিলেন, মুকুল রায় বিজেপি বিধায়ক হিসেবেই রয়েছে। মঙ্গলবার এই মামলার পর্যবেক্ষণে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজ নির্দেশ দেন, আগামী 7ই অক্টোবর আদালতে আবেদনের বিষয়টি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পেশ করতে হবে। সেক্ষেত্রে তিনি যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে পিএসসি চেয়ারম্যান সংক্রান্ত বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্ট উপযুক্ত সিদ্ধান্ত নেবে। তবে আবেদনকারী অম্বিকা রায়কে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে হবে। আদালত বলেছেন হচ্ছে যে তার একটা কনস্টিটিউশনাল ডিউটি আছে, সেই কনস্টিটিউশনাল ডিউটির ফেলিয়ার হয়েছে। আগে উচিত ছিল মুকুল রায়ের যে ডিফেকশন পিটিশনটা ফাইল করা হয়েছিল সেটিকে নিষ্পত্তি করে তারপরে মুকুল রায়কে মনোনয়ন করা যাবে কি না চেয়ারম্যান হিসেবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির, সেই ব্যাপারটা তারপরে ডিসাইড করার। কিন্তু সেটি না করে বিভিন্ন রকমভাবে এই ডিসকোয়ালিফিকেশন পিটিশনটাকে অ্যাডজার্ন করা হচ্ছে, সময় নষ্ট করা হচ্ছে এই মামলাটির, আর এদিকে মুকুলবাবুকে এরমভাবে চেয়ারম্যান বানানো হয়েছে। তো বলা হয়েছে যে ওপরের কারোর আদেশে সম্ভবত এই কাজ করা হয়েছে, এটা একটা ক্যাটেগরিক ফাইন্ডিং আছে। এ এক অসম্ভব রকমের ঐতিহাসিক ভৎসনা। 7ই অক্টোবর মামলাটি আবার পুনরায় রাখা হয়েছে, যখন বলা হয়েছে হচ্ছে যে এই মুকুল রায়ের ডিসকোয়ালিফিকেশন আর এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের মনোনয়ন, দুটো ইস্যু হচ্ছে ইন্টারকানেক্টেড। তো মাননীয় স্পিকারকে বলা হয়েছে প্লেস করতে 7ই অক্টোবর মুকুল রায়ের ডিসকোয়ালিফিকেশন পিটিশনে কী অর্ডার পাস করা হচ্ছে সেটা জানানোর জন্যে, কী অর্ডার পাস করা হয়েছে সেটা জানানোর জন্যে। যদি তিনি না করেন তাহলে কোর্ট ইন্টারভিন করবে ফার্দার অ্যাকশন নেওয়ার জন্য।